যেহেতু নমিনেশন পায়নি মানুষটা কিন্তু নয়। একটা মাত্র কারণ, কারণ নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশে। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে ঘটনা অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সেই ক্ষেত্রে সিদ্দিকুর রহমান যেহেতু ঢাকা সতেরো, গুলশান, বনানি ক্যান্টনমেন্ট এবং ভাষানটেক থেকে নমিনেশন পেপার উঠিয়েছিল এবং টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছিল, সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান আসলে নমিনেশন পেপার তোলার পরে যেহেতু নমিনেশন পায়নি, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে যেহেতু খাটিনি আমি, বা বাংলাদেশ আওয়ামী লীগের যে নমিনেশন বোর্ডের যোগ্যতা সেটাতে আমার হয়নি বলে আমাকে দেয়নি, তাই বলে আমাকে এই প্রশ্নটা, যখনই আমি শুধুমাত্র যে এই ক্যামেরার সামনে বলছি সেটা নয়, সিদ্দিকুর রহমান যখনই বাইরে যায় তখনই লোকজন ধরে, সিদ্দিক ভাই কেন আপনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না বা হবেন কি না, এই প্রশ্নটার উত্তরটা আমি এইভাবে দিই, আমার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব না। এখন অনেকে বলবে সম্ভব না কথাটা মানে কি, তার মানে কোনো চাপে আছে কিনা সিদ্দিকুর রহমান, বা কোনো জায়গা থেকে সিদ্দিকুর রহমান হবে না কেন সেটাও জানতে চায় মানুষ। সেই জায়গাটা আমি বলতে চাই যে একটা মাত্র কারণেই, কারণ আপনারা জানেন আমি আগেই বলেছি যে আমার যে কণ্ঠনালী থেকে যে শব্দটা বের হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেটা কিন্তু আমি অন্য কোথাও থেকে শিখিনি, সেটা শিখেছি আমার বাবার মুখ থেকে। সো এই জায়গা থেকে একটা কণ্ঠনালী দিয়ে যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওয়ার্ডটা বের হয়েছে, সেই কণ্ঠ দিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে কিন্তু অন্য একটা মার্কার স্লোগান বের হবে, প্লাস আওয়ামী লীগের বিরুদ্ধে আমাকে বলতে হবে এবং নৌকার বিপক্ষে বলতে হবে। সত্যিকার অর্থে পক্ষ বিপক্ষটা এমন হয়ে গেছে যে আমি যদি কারো বিপক্ষে না বলি মনে হয় আমি বোধহয় নিজেকে অ্যাস্টাবলিশ করতে পারবো না। সো সেই জায়গাগুলো থেকে এবং ইথিক্সের জায়গা থেকে, আমার নীতিগত জায়গা থেকে আমি কখনোই স্বতন্ত্র প্রার্থী হব না আওয়ামী লীগ ব্যতীত। একটামাত্র কারণ, কারণ আমি বাবার মুখ থেকে যে ওয়ার্ডটা শিখেছি সেই ওয়ার্ডটার বিরোধিতা করব, বা সেই ওয়ার্ডটার বিরোধী একটা ওয়ার্ড আমার মুখ থেকে বের হবে বা আমার কণ্ঠনালীতে বের হবে সেটা সম্ভব না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যখন থেকে আমি ভোটার হয়েছি, এই মানে ভোট দেওয়া শিখেছি, তখন থেকে নৌকার মানুষ আমি, উন্নয়নের মার্কা নৌকার সাথেই থাকি এবং নৌকাতেই ভোট দিই। দেখা গেল আমাকে যদি কেউ জোর করে স্বতন্ত্র প্রার্থী করে দিল তাহলে আমি কী করব, আমার নিজের মার্কার ভোট যাবো কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ঠিকই কিন্তু আমি নৌকায় আবার ভোটটা দিয়ে দিব, তার মানে আমার বিপক্ষে যে দাঁড়াবে তাকে আমি ভোটটা দিয়ে দিব। যে মানুষটা এই ভুলটা করবে সেই মানুষটা তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার আমার মনে হয় অধিকার নেই। অতএব আমি মনে করি যে আমি যেহেতু নৌকার মানুষ নৌকার সাথেই থাকতে চাই এবং নৌকার সাথেই থাকবো আজীবন, যতদিন বেঁচে আছি ততদিন ইনশাল্লাহ। ভাই আপনি জানেন যে মাহিয়া মাহি ইজু আলম তারা কিন্তু নির্বাচন করছে জাতীয় সংসদের মতো একটা জায়গায়, তারা প্রতিনিধিত্ব করতে চায়, আপনার কাছে কি মনে হয় তারা কি আওতে যোগ্য রয়েছে কিনা এই জাতীয় সংসদে যাওয়ার মতো? আচ্ছা, এই প্রশ্নটা খুবই ভালো, কারণ নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষেরও কিন্তু একটা ধারণা আছে, একসময় নির্বাচন